চাঁদপুরের কোচুয়ায় আওয়ামী লীগের প্রার্থী ডক্টর সেলিম মাহমুদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। 23 ডিসেম্বর শনিবার কোচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্র কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের পরামর্শক সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন। নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার ফখরুল ইসলাম, মোহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন আবু হানিফ, তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান মজুমদার, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন মুন্সী, নির্বাহী সদস্য ফসিল আলম মজুমদার, ফারুক প্রধান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার মেম্বার, যুগ্ম আহ্বায়ক সুজন মজুমদার। নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত করে নৌকা মার্কার ভোটদানে নিশ্চিত করতে দায়িত্বশীল সকলের প্রতি আহ্বান জানান। চাঁদপুরের কচুয়া থেকে আবু হানিফের তথ্য ভিডিও চিত্রে চেতনা টিভি।